মানুষ যখন এই ক্ষমাচার সর্দার ক্ষমাচার জগতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া এর নাম আল্লাহ নবী বলছেন ক্ষমাচার সর্দার সাইয়েদুল ইস্তিগফার কেউ যদি এটা সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেল আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সন্ধ্যায় যদি বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে ক্ষমা করে দিবেন হাদিস বুখারী মুসলিম যার জন্য আমি বলেছি চলে তোমাকে এ দোয়া মুখস্থ না থাকলে চব্বিশ ঘন্টায় এ দোয়া মুখস্থ করতে হবে চব্বিশ ঘন্টায় আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় থাকলো মুরব্বী আপনার জন্য সাত দিন সাত দিনের মধ্যে সাইয়েদুল ইস্তিগফার মুখস্থ করতেই হবে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আর একটা কথা থাকলো আপনাকে তো মুখস্থ করতে হবে হবে আপনার বাপকে করতে হবে মানে আপনি বাধ্য বুঝাতে পারলাম না মনে হয় মুখস্থ করতেই হবে কোনো রেহাই নেই সাইয়েদুল ইস্তিগফার দোয়াটা আপনাকে মুখস্থ করতেই হবে মাঝে বলতে হবে ওকে কিছু বলা দরকার সপ্তম আকাশের উপরে অবস্থান করছেন আপনার কথা শোনার জন্য এরপরেও কত তার দয়া দুনিয়াতে এ পর্যন্ত হলো এবার বিচার মাঠে সব আদমের ছেলে মেয়ে বিচার মাঠে এ বাচ্চা ও বাচ্চাটা দৌড়াচ্ছে কি করে ও কোথা থেকে আসলো আর তোমরা যারা দায়িত্ব পালন করো তোমরা কি কলা ছাই করো যাও তোমরা দেখো রাস্তাঘাটে কে গল্প করছে নাকি ওই যেখানে মাইক চলছে দোকানপাট পর্যন্ত তোমরা পাহারা দাও কোন জায়গাতে কেউ যদি দুইজন দাঁড়িয়ে গল্প করে তোমরা আসলই অযোগ্য তোমাদের পাল্টে দেওয়া দরকার তোমরা আজকে বক্তব্য শুনবা কেন সেদিন তো নসিপুরে নিমগাছিতে শুনেছ আজকে তো তোমাদের বক্তব্য শোনার কথা নয় আজকে তো আমাদের সহযোগিতা করার কথা সেদিন ওই সফিপুর গাজীপুরে প্রোগ্রাম হলো প্রায় ষাট পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার মানুষ হবে তিনশো জন খালি পাহারাদার তিনশো জন পিপিলিগা এদিক থেকে ওদিকে গেলে ধরতে পারবে আর তোমরা একটা সাধারণ পরিবেশ পরিচালনা করতে পারো না রাস্তাঘাটে মানুষ বসে গল্প করে আমি তার গল্প শুনতে এসেছি ওই বাটা কোন শরমে এখন চা পান করে চায়ের স্টলে বসে থাকে তার একটু লজ্জা হয় না তার একটু শরম হয় না আমি তো তার জন্য এসেছি আমি আপনার জন্য এসেছি আমি কলা ছাই করতে আমি নির্বাচন করতে এসেছি আমি এখন আপনার কাছে ভোট চাইবো আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন কেসা কাহিনী বলিনি আজকেও বলবো না ইনশাআল্লাহ আপনি কেন ওখানে দাঁড়িয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকেও বলছি আপনার লজ্জাবোধের দাবি রাখে আপনি কথা বলবেন না আপনার গায়ের উপর দিয়ে আরেকজন যদি চলে যায় তবে আপনি মুখ খুলবেন না চুপ বসে থাকেন একবারে চুপচাপ থাকবেন পাথরের মতো হয়ে মুখই খুলবেন না আল্লাহ তাআলা বিচার মাঠে আসবেন মানুষের সামনে সমস্ত আদমের ছেলেমেয়েরা উপস্থিত তখন আল্লাহ তাআলা সবার সামনে এসে বলবেন ইয়াবনা আদম আজ তোমরা বিচার মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে পাপ আর পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে তোমাদের পাপে আমি আল্লাহ তোমাদের পাপের সমান ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শিরক না থাকে তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শিরক না থাকে ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে ঠাকুর যতবার বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস ঠাকুর কাকে বলছে কালিমাকে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি কালিমার ঠাকুরের নিন্দা করিনি আমি বলেছি তোর বাপের আকাশ
ছেলে মেয়ে সবাই বিপদে, বাপ গার্জেন কেউ তো একটু ভাবে না, খাই পায়খানা করে দিন কাটায়, কোনটা ভালো আর কোনটা মন্দ কে বিবেচনা করবে? হুজুরদেরই বিবেচনা করা যায় না। এক হুজুর বলছে হাত তুলে দোয়া করো, আর একজন বলছে যে হাত তুলে দোয়া করা বেদাত। তো আমরা এবার কোনটা করি? তো তোমরা কোনটা করবে? দলিল দেখে করো, আপনি একটু দলিল দেখে করে ওই বইটা পড়ে দেখেন, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে দেখেন, একটা লাইন আমার কোনো অপ্রয়োজনীয় বাক্য আছে নাকি? ওই বইটা দেখি, ওই বইটা লিখেছে গো, ওই আব্দুর রাজ্জাক সাহেবের ও বইটা দেখে ও বই লিখেছে। বইটা দেখার পরে বলছে কাজ বেঁধে গেছে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়। এতে এতেই তো আমরা দোয়ার প্রমাণে হাদিস পেশ করতে পারবো। তার মানে আমি হাত তুলে দোয়া করেন হাদিস দিয়েছি 42টা হাত তুলে দোয়া করেন, 36টা খালি বুখারী মুসলিম আছে। তখন মনে করছে এবার হয়েছে তো, অনেক হাদিস আছে, ধর্ম তো বোঝা প্রয়োজন নাই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি শিরক মুক্ত জীবনযাপনের চেষ্টা করেন, বিচারের মাঠে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করেন প্রাণপণে, এদেশের অবস্থায় শিরক মুক্ত থাকা খুব জটিল, খুব জটিল। পায়ে পায়ে শিরক, কথায় কথায় শিরক, কাজে কর্মে শিরক, অফিস আদালতে শিরক, কাজেই শিরক দিয়ে ভরা দেশ। আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছেন একটু তার কাছে কান্নাকাটি করে বলার জন্য। আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে, ফাইদা ফারাগতা ফানসব ও ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আল্লাহর আদেশ, আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন। মানুষের দুনিয়াবী কাজ সকালে জমিতে গেছে বিকালে আসবে, এটা দুনিয়াবী কাজ। মানুষ দোকানটা খুলেছে রাত দিন 10টায়, রাত 10টায় বন্ধ করবে, এটা আল্লাহর কাছে বলতে হবে। কিভাবে? কাউ বাউ করে বলতে হবে। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ হাত পা ধরে বলুন, ক্ষমা করাই লাগবে, এই জিনিসটা আমাকে দেওয়াই লাগবে। আমি হাত নামানো না দেওয়া পর্যন্ত, যত দিবা না তো আমি হাতই নামাবো না, হাত উঠিয়েছে দাও। তারপরে কান্নাকাটি করে চোখের পানি ঝরঝর করে ঝরছে, আমাকে দেওয়াই লাগবে, তুমি এটা দাও। অনুনয় বিনয় কান্নাকাটি দেখে এক পর্যায়ে আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যা দিলাম। আর আপনার দোয়া তো আল্লাহ সব, আপনার দোয়া দেখলে আমাকে মনে হয় আপনি মনে হয় মজাক করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা মজাক করা, ধর্ম এরকম নয়। আর আপনারটা আরো মজাক, আপনারটা কি, আপনারটা সবাই মিলে নামাজ সালাম ফেরার পরে হাত তুলে বলছে আল্লাহ ক্ষমা করো, উমায় সবাই মিলে হাত তুলেছি যে কোন একজনের হাত কবুল করে দাও, ওর হাত দিয়ে সব হাতকে পার করে দাও, সবাই মিলে কবরস্থানে যা বলছে। আমার চাচা যখন কবরস্থানে হাত তুলে দোয়া করতে যেতেন তখন চতুর্দিক ঘেরা দাঁড়াতেন, কোনো এক জায়গায় ফাঁকা থাকলে বলতেন ওটা বন্ধ করো, ওইটা বন্ধ করো, সবাই মিলে চতুর্দিকে দাঁড়ালে যে কি হবে আল্লাহই ভালো জানে, কিছুই হবে না, পাপ হবে। কেন? ওটা তো পদ্ধতি নয়, কবরস্থানে ওভাবে যেতে হবে না। দেখবেন এক মিনিট, দেখেন তো, দেখেন তো, এক মিনিট আমি একটু দেখাই, এক মিনিট দেখেন তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন বিছানে শুয়ে আছি তো আল্লাহর নবী আসলেন ঘরে, এসে কাপড় চোপড় জুতা রেখে দিলেন, রেখে আমার পাশে শুয়ে গেলেন। তিনি মনে করলেন আমি ঘুমিয়ে গেছি, আসলে আমি ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি, ভান করে যে দেখি তিনি কি করেন।
কিছুক্ষণ দেরি করলেন শুয়ে শুয়ে, তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি, আমি তো ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি। একটু পরে উঠলেন, উঠে কাপড় নিলেন, জুতা স্যান্ডেল নিলেন, ধীরে দরজাটা খুললেন, খুলে ধীরে বাহির থেকে দরজাটা বন্ধ করে দিলেন, চলে গেলেন। আমিও উঠলাম, আমিও কাপড় চোপড় নিয়ে মাথায় বেঁধে দেখি কোন দিকে যাই। ওই যে ওই যে ওই যে কবরস্থানে বাকিউল গারগাদ, ওখানে গিয়ে হাত তুলে দোয়া করলেন, একবার দুইবার তিনবার, এবার ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগেই বিছানে চলে এসেছি। তো উনি যখন আমার পাশে আসলেন, তখন তো আমার মোটা শ্বাস উঠছে, আমি যে দৌড়িয়ে এসেছি, তখন আমাকে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? তখন আমি বললাম, দেখেন আমি তো মিথ্যে কথা বলে জিবরাইল আপনাকে বলে দিবে, আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম, আপনি আমার কাছ থেকে কোনো বইয়ের কাছে যান নাকি, আমার কাছে থাকতে থাকতে কোনো কথা যান নাকি, এটা আমি পরীক্ষা করছিলাম, আমি ভান করে ঘুমিয়েছি, দেখি কি করে, দেখি কি করে। তো দেখি, এই এখন আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা করলেন সেটা এখন বাদ দেন, আমি আপনাকে যেটা বলছি সেটা হলো আল্লাহর নবী কি করলেন, কবরস্থানে গিয়ে একাই হাত তুলে দোয়া করলেন। নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ছাড়া পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ কে বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কই একটু বলে গেলেন না তো, চলেন একটু দোয়া করে আসি না, চলেন কবরস্থানে যাই, বলে যাননি। পৃথিবীর দামি মানুষ মহামানব উমার রাস্তায় হাঁটলে ও রাস্তা দিয়ে শয়তানের বাবার ক্ষমতা নাই হাঁটতে পারে, আশ্চর্য। উনি তো শয়তানকে দেখতে পান না, উমার কি শয়তানের গায়ে থাপ্পড় মারতে পারবেন? না, তার ইমানি ক্ষমতা এত বেশি, শয়তান রাস্তা ছেড়ে দেয়। তো একটু তো বলতেন, উমার তোমার তো অনেকই।